আসসালামু আলাইকুম। আচ্ছা, রাম রহিম, বাবা রাম রহিম যুক্ত হয়েছেন কি জেল থেকে বলছি নাকি না জেলের বাইরে? হ্যাঁ, ভাষাবিদ নাতো ভাই, আশা করি ভালো আছেন। খাইছে ভাই? ভালো আছি বলেন। আজকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি একটু কারেকশন করে দিই, আমি গত 4 তারিখে কি 5 তারিখে জয়েন্ট হয়েছিলাম, আমি কিছু ভুল কথা বলেছিলাম। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। কথা বলার সময় এমন ভাবে বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের মানুষ কি অপদার্থ, সকলেই কি অপদার্থ, এই কথাগুলো আমার এইভাবে বলা আসলে উচিত নয়, কারণ সকলকে এইভাবে আমি এক পল্লায় মাপতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। তারা যেন কেউ, যারা সত্যি সভ্য মানুষ, ভালো মানুষ, তারা নিশ্চয়ই নিজেকে চেনে যে সে কতটা ভালো, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। মানে কেউ যেন ভুল না বোঝে। আমি, হ্যাঁ, আমাকে যেন কেউ ভুল না বোঝে। আমি একটু মানবিক ভাবেই চিন্তা করি দীর্ঘ বছর, যে কারণে আমি চাই না যে অমানবিক ভাবে কাউকে করি, আঘাত করি। কিন্তু ভাবা বেগে আমি আমাকে আঘাত করবো, ভুল ভাবা বেগ, এটা আমি নিশ্চিত। কারণ কি, আপনি ভাবা বেগের কথা বলে যদি বলেন যে আমার কৃষ্ণকে আপনি আক্রমণ করেছেন, তাহলে তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে কৃষ্ণ কে, কোথায় থাকে, কি করে, কি খায়, কি পারে। যতক্ষণ আমাকে না বোঝাবে ততক্ষণ আমি কিন্তু বলতেই থাকবো। এর জন্য যদি কেউ দুঃখ পাই, কষ্ট পাই, আমার কিচ্ছু করার নাই। আমি একজন সনাতন ধর্ম থেকেই, মাতু ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি কোথার থেকে আপনাকে শুরু করি, আমি বিগত 2 দিন আগের কথাই বলি। তার আগে একটু কারেকশন করি আরেকটু, যে আমি কিন্তু দীর্ঘ বছর, বুঝলেন মাতু ভাই, দীর্ঘ বছর আমি আমাদের এই হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা এই বিশেষ করে গীতা পাঠ করে, চণ্ডী পাঠ করে, ভগবত পাঠ করে, বা এই ইস্কনে যারা রয়েছেন আর কি, ইস্কনের সাধু সন্ন্যাসী বৈষ্ণব যারা রয়েছেন, এরা মানুষকে, সাধারণ মানুষকে যেভাবে ব্ল্যাকমেইল করছে, এটা ভাই দীর্ঘদিন শুনতে শুনতে আজকে আমার কিন্তু আর ধৈর্য নেই। কারণ তারা একটা ভুল ভাবে মানুষকে যেভাবে প্রতারণা করছে, এইভাবে এইভাবে মানুষকে হয়রানি করা, মানুষ যারা লেখাপড়া জানে না, অশিক্ষিত, যাদেরকে আমরা ভালো ভালো জিনিস শিখাতে পারি, তাদেরকে সেইভাবে না শিখিয়ে অদৃশ্যমান কিছু ভাষা ব্যবহার করে তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করছে, আমি এখন তাদের প্রতিবাদ করছি। এবং এমন ভাবে করছি, জানি না আমি কদিন বাঁচবো, আমি নিজে জানি না কদিন বাঁচবো। কেননা একটা মানুষ যখন কোন ধর্ম অনুষ্ঠান করেন, ধর্ম গুরু যিনি, তার সামনে, তার পিছনে, তার চারিপাশে 100, 150, 200 লোক বসে থাকে, সেই সমস্ত লোককে যেভাবে মিথ্যা কথা বলে কনফিউজ করছে, এইভাবে যে কনফিউজ করছে, তার সাথে যদি আমি অন্যায় বা অপরাধ ব্যবহার করি, এটা কি সত্যি অন্যায় মতো ভাই, আপনি কি বলেন? মানে প্রতিবাদ করাটা অন্যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিবাদ করাটা অন্যায় তো, মানে সে প্রশ্ন আছে না, সে যে ভুল ভাবে মানুষকে ব্ল্যাকমেইল করছে, আমি কি তার প্রতিবাদ করে কি অন্যায় করছি? না, অবশ্যই না। প্রতিবাদ করাটা কেন অন্যায় হবে? মানে অন্যায়ের প্রতিবাদ করা কি করে অন্যায় হয়? আমি আমি সেটাই আমি সেটাই বলছি যে আমার নিজেকে মাঝে মাঝে মনে হয় যে যে আমি একা লড়ে যাচ্ছি, জানি না আমি কদিন বাঁচবো। আর কিন্তু আমি চাইছি কি, আমি অন্তত মানে 100, 200, 500 লোকের সাথে কথা বলে যদি আমি 5 জন লোককে একটু রাইট করতে পারি, সেটাই আমার জীবনের সার্থকতা। আমি সেইভাবে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের তো স্মরণ করি, মারাত্মক ভাবে স্মরণ করি, আমি খুবই স্মরণ করি, প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করি। রিসেন্টলি, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ রিসেন্টলি, না না, আমি আপনার মূল্যবান সময় বেশি নষ্ট করবো না, তবে কিছু তথ্য আপনাকে দেবো আমি, সেটা আমাদের সকলের সুবিধার জন্য। আচ্ছা, তথ্যটা আগে দিয়ে নি, যদি লাইনটা কেমন থাকে জানি না, আপনার ওখানে যে সমস্ত লোক জয়েন্ট হচ্ছে, আপনি তো নিজেই একটা অডিয়েন্স পরিচালনা করেন, আপনি অনেক সময় কিছু বুঝতে পারেন না, যেহেতু যখন আপনি পরিচালনা করেন তখন আপনার ওই দিকে চিন্তা থাকে, আমরা যখন বাইরে থেকে শুনি তখন আমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি যে কোন লোকটা কোন ভাবে আপনাকে সময় নষ্ট করছে। আপনার ওখানে এক শ্রেণীর মানুষ কিন্তু যুক্ত হয় যারা খুব সুকৌশলে আপনার সময়টা নষ্ট করছে, এবং নিজেকে সে প্রমাণ করতে চায় প্রথমেই, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি আপনাদের ভীষণ ভালোবাসি, আপনাদের কাছে আমি কিছু জানতে চাই। এরকম ভাবেই দেখবেন যে তারা যুক্ত হয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় নষ্ট করছে। এদের থেকে আপনি একটু সাবধানে থাকুন, সময়টা কিন্তু একেবারেই মূল্যবান সময় আমাদের নষ্ট হচ্ছে। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আমি কিন্তু আপনাকে জ্ঞান দিচ্ছি না, জাস্ট আমরা কিন্তু এই দূরে থেকে এইগুলো জানতে পারি বা বুঝতে পারি। এক শ্রেণীর মানুষ সংঘবদ্ধ হয়েছে আপনাদের ধরে, যে আসিম ভাই বা আপনি বা লোপা রহমান আপনারা একসাথে আছেন আর কি, এদের ওখানে আমি জয়েন্ট হব, এবং জয়েন্ট হব এই সুকৌশলে আপনার সময়টা আমি নষ্ট করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছেন?
বুঝতে আমি পারছি কিন্তু আমরা। আমি আমি যদিও বা মোবাইল অপারেট ভালো করতে পারি না, যদিও আমাকে লিঙ্ক দিয়েছেন আপনি, যোগাযোগ করে নেবো খুব তাড়াতাড়ি, এরকম কিছু পেছন থেকে আমি তথ্য আপনাকে দেবো, যে তথ্যগুলো সত্যি বিশেষভাবে আমাদের প্রয়োজন। কারণ যে অডিয়েন্সটা আপনি পরিচালনা করছেন, এটা আজকে আজকে অলরেডি মুমিন যারা, হিন্দু হোক বা মুসলিম হোক, তারা কিন্তু ভালো করে বুঝে গেছে ধর্মকে কিন্তু টিকিয়ে রাখা আর কোনো অবস্থাতেই সম্ভব না, একদম ভালো করে বুঝে গেছে এরা। আর এই বুঝে গেছে বিধায় বিভিন্ন কৌশল কিন্তু অবলম্বন তারা করছে। আমি পেছন থেকে আপনাকে জানালাম, জানি না আপনি এটাকে কেমন ভাবে নিচ্ছেন। আচ্ছা, রিসেন্টলি একটা, হ্যাঁ ভালো করে মাথায় রাখবেন। আর আমি চাইছিলাম এরকম কোন তথ্য পাওয়ার সাথে সাথে পেছন থেকে যদি আপনাকে জানাতে পারি যে মাতু ভাই এ কিন্তু সময় নষ্ট করার জন্য এসেছে, আমি যে এলাকায় থাকি বিগত দুদিন আগে সেই এলাকায় ওই ফুটে মানে রাস্তার ফুটপাতে চার হুজুর চাষা বসেছেন একটা বাটি নিয়ে তাবিজ কবজ মাদলি নিয়ে। তো যথারীতি ওই রাস্তাতে যেতে যেতে আমি দেখি উনি বাটির ভেতরে মাদলি রেখে মানুষকে এইভাবে ব্ল্যাকমেল শুরু করেছে, তাবিজ বিক্রি করছে, মাদলি বিক্রি করছে। আর কৌশল কি দেখেন, বাটির ভেতরে তাবিজটা রেখে বাটিতে লেখা আছে আল্লাহ, ঠিক আছে, আর সূরা আয়াত ফায়াত জানা জানা অনেক কিছু লেখা আছে। তো যথারীতি বাটিতে তাবিজটা রেখে একটা লাঠি দিয়ে ঘুরাচ্ছে, ঠিক আছে, সেই তাবিজটা বাটির ভেতরে নাড়াচাড়া করছে। কৌশলটা আমি আবার এই সময় ভালো বুঝি, মানে বিষয়ে অনেক বছর ধরে জাদু শিখেছি তো জিনিসগুলো বুঝতে পারি। তো আমার একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখি যে বেশ কিছু পয়সা ইনকাম করছে এবং এইভাবে তাবিজ বিক্রি করছে। আমি দাঁড়িয়ে খেয়াল করলাম অনেক কিছু, খেয়াল করার পরে আমি একদিন ওনাকে বললাম দাদা আপনার বাড়িটা একটু দিতে হবে আমাকে। বলো কেন বলেন তো, বললাম না না আপনার তাবিজ কি করে নড়ছে, নড়তে পারি না, অসম্ভব ব্যাপার। তো বলছে আপনি দেখুন তো বাড়িতে কি লেখা আছে, লেখা আছে আল্লাহ লেখা আছে, আর আরবিতে কি লেখা আছে, যদি ভাষা বলে বুঝবো না, ভেটে বুঝেছেন আপনি। তা আমি বললাম যে এইটা কিভাবে সম্ভব, বললো আল্লাহ ইচ্ছা করলে সবকিছু সম্ভব ভাই। তখন আমি পুরো ঘুরে দাঁড়ালাম, আমি বললাম আল্লাহ ইচ্ছা করলে সবকিছু সম্ভব। তারপরে আস্তে আস্তে আমি বললাম কি আপনি যা খুশি তাই করেন, আল্লাহর নামটা নিয়েন না, আল্লাহর নামটা না নিয়ে আপনার যদি ব্যক্তিগত কোনো ক্রেডিট থাকে আপনি তাই করুন। তা দেখলাম যে লোকটা আমার সাথে দুটো তিনটে কথা বললো। তা আমি বললাম দেখেন এই ভগবানকে নিয়ে আর এই আল্লাহকে নিয়ে ব্যবসা আপনারা শুরু করেছেন, আপনাকে এখানে 2 মিনিট থাকতে দেবো না আমি, আপনাকে আপনি দেখবেন আপনাকে সার্চ করবো আমি ভাই। বলার সাথে কি বলবো, পাশের থেকে একজন লোক বললো দাদা আপনি থেমে যান, আমরা এখানে বেশিক্ষণ বসছি না, আমরা এখানে বেশিক্ষণ থাকছি না, বিগত 2 দিন আগের ঘটনা। তার মানে মানুষ এখনো পর্যন্ত তাবিজ কবজের পরে ভরসা করে পড়ে আছে। জি অবশ্যই, অনেক মানুষ এরকম এরকম একটা এরকম একটা পরিস্থিতি আগে আমি নিজে অনেকক্ষণ দেখতাম এবং ভাবতাম অনেক কিছু, এখন আর ভাবি না। এখন চিন্তা করি কি এই যে কিছু শ্রেণীর মানুষকে এরা হয়রানি করছে, এই কৃষ্ণ নাম করে আর এই আল্লাহ নাম করে ভাই, এগুলো এখন আর আমি মাথায় নিতে পারছি না। আমি কিন্তু দীর্ঘ বছর ধরে বুঝতে পেরেছি ওদের বিরুদ্ধে আপনি আমি কিন্তু রীতিমতো অভিযান পরিচালনা করছেন, একদম সোচ্চার, একদম অভিযান পরিচালনা করেছি, আচ্ছা একদম। এবং কিছু কিছু লোক, হ্যালো অসুবিধা হচ্ছে শুনতে, না না শেষ করেন, হ্যাঁ শেষ করেন, অন্যদের অসুবিধা হচ্ছে আমারও হচ্ছে, লাউড বেশি তো এই জন্য, আপনি যদি একটু মাইক্রোফোনটা, আপনি একটু আপনার ওখান থেকে একটু ভলিউম কমিয়ে দেন আমার এটা। তো যথারীতি আপনারা এইভাবে আমি, হ্যালো আমরা সবাই ভলিউম কমিয়ে নিচ্ছি, আপনি বলেন। জি আপনি শেষ করেন, কিছু তথ্য আপনাকে দিতে হবে, আপনাকে দিতে চাই এই কারণে, আপনি যদি হিন্দু মুমিনদের সাথে এবং মুসলিম মুমিনদের সাথে সুন্দরভাবে আচরণ করেন তাহলে আবার একটা সমস্যাও আছে। আচ্ছা একটু খেয়াল করবেন কথাগুলো, সমস্যাটা কোথায় জানেন, আপনি যদি কৃষ্ণকে গালি না দেন তাহলে হিন্দু ব্রাহ্মণরা কিন্তু চেনবে না, আপনি যদি মোহাম্মদকে গালি না দেন মুসলিমরা কিন্তু চেনবে না, ওরা সুকৌশলে আপনার ওখানে সে সময়টা আপনার নষ্ট করছে। অলরেডি অনেক মানুষ, অনেক মানুষ সময় নষ্ট করছে এবং এরা এক ধরনের এতটাই ক্লেভার ম্যান, এরা বুঝে গেছে যে আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। এই মোবাইল পরিষেবা যদি 20 বছর আগে চালু থাকতো মাতো ভাই তাহলে কি হতো আমার থেকে ভালো, আপনি জানেন। জি 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 রাম রহিম ভাই, আমি আপনাকে আপনার কথাগুলো বুঝলাম, আমি আপনার প্রতি আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে যে দেখেন, হ্যাঁ যে যে ডোন্ট টেক ইট টু হার্ড অন ইউ, হ্যাঁ আপনি বুঝিনি বুঝিনি, আমি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে আপনি আর কি এত বেশি আর কি দায়িত্ববোধ কাঁধে নিন না। হ্যাঁ না মাতো ভাই, আমি তো আপনাকে স্বীকার করে নিলাম, আমি কতদিন বাঁচবো আমি জানি না, কিন্তু বিষয় একটাই, হাজার হাজার লোককে যে যারা ব্ল্যাকমেইল করছে তাদের যদি আমি সামান্য কিছু পরিমাণে সংশোধন করতে পারি,
কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যেই মোমেন্টে ইউ আর বিইং টু হার্ড অন ইউরসেলফ, আপনি তো আপনার নিজের হ্যাঁ জীবনের যে স্বাভাবিক সুখ শান্তি সেটাকে বিনষ্ট করছেন। এবং এইটাতে যে হুম এমন না যে সবসময় আমাদের যে ভালো হবে বা উপকার হবে এটাও কিন্তু সবসময় সত্য না। তো আপনি নিজে, আপনি হ্যাঁ বারবার বলছেন যে আপনি আর কতদিন আছেন জানেন না, কতদিন বেঁচে আছেন, তো যতদিন বেঁচে আছেন যদি নাই যান, তাহলে এই কিছুদিন একটু সুখে শান্তিতে আর কি জীবনটা কাটান। মানে অন্যদের সাথে যদি দেখেন যে অন্যরা ইন্টারেস্টেড আপনার সাথে কথা বলতে বা আপনার এই ইগুলো নিয়ে, আপনি প্রতিবাদও করেন, কোনো সমস্যা, প্রতিবাদ করার মোটেই অন্যায় না, আমি বারবার বলছি, কিন্তু মানে আপনি নিজে মানসিক শান্তির জন্য, আপনার নিজের মানসিক শান্তির ব্যাপারটা আর কি খেয়াল রাখার কথা বলছি, আপনি সেটা একটু খেয়াল রাখবেন। কারণ আপনি যদি এমন হয় যে আপনার পুরোটা পুরোটা এনার্জি আপনার শরীরের এদের পিছনে খরচ হয়, আপনার নিজের জন্য কিছু বাকি না থাকে, সেটা সেটা আর কি আপনার জন্য কেমন হবে সেটার জন্য বলছি। কেমন? হ্যাঁ 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 বুঝেছি। কিন্তু মাধব, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, আপনার যে অডিয়েন্সটা পরিচালনা করছেন, মূল ভিত কিন্তু আপনি যেটা বললেন তাই, কিন্তু হুম হুম অবশ্যই তাই না? পুরোপুরি আপনারা কিন্তু ভালো করে বুঝতে পেরেছেন এই ধর্ম অন্ধত্ব মানুষকে ধ্বংস করে দিচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হুম হুম তাই অবশ্যই না? এই জন্য তো আপনারা অনেক পরিশ্রম করছেন, অনেক পরিশ্রম করছেন আপনারা। খুব খুব একটা না, আপনি হয়তো ভাবছেন যে খুব একটা করছি, কিন্তু এখন আমি আর খুব একটা পরিশ্রম করছি না ভাই, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ বি রিল্যাক্স অ্যান্ড আচ্ছা আচ্ছা স্ট্রেন অফ মাইন্ড। এবং মনে করেন যে আপনি নিজের আচ্ছা জীবনটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, এইটাই আমি নিজেও এখন প্র্যাকটিস প্র্যাকটিস করছি, এবং অন্যদেরকেও আমি এই এইটাতে উদ্বুদ্ধ করছি যে আমাদের কারোরই অ্যাকচুয়ালি গুরু দায়িত্ব নাই সমাজ চেঞ্জ করার, অ্যান্ড সেটা করা উচিত না। কারণ ভাই আমাদের প্রত্যেকেরই জীবন আছে, প্রত্যেকেরই জীবনটাকে ফুললি এনজয় করা উচিত। এরপরে যদি আমাদের মনে হয় যে আমাদের একটা আর কি একটা একটা ই মানে আমাদের একটা ইচ্ছা জাগে যে হ্যাঁ ঠিক আছে আমি সোসাইটিটাকে, সোসাইটিটার বেটারমেন্টের জন্য কিছু করি, তখন কেউ চাইলে করতেই পারে, কিন্তু কেউ যেন মনে না করে যে তার এটা করতেই হবে বা এটা করা দায়িত্ব, এটা করা কারোরই দায়িত্ব না, সোসাইটি চেঞ্জ করাটা কারোর দায়িত্ব না অ্যাকচুয়ালি। মানে বাট সোসাইটিটা চেঞ্জ করলে, কেউ করলে অবভিয়াসলি সেটা অবভিয়াসলি একটা ভালো কাজ, সেটাই বলছি যে এটার জন্য আমি ধরেন আমি যদি আমি আমি কেন এরকম করি না, মানে কেন আমি এখন ওই প্রচুর পরিশ্রম করি না, কারণ হচ্ছে ভাই আমি প্রচুর পরিশ্রম করে করে টরে নিজের জীবনটা মনে করেন যে আমার ব্যাহত হইলো, এরপরে আমি এসে হায় হুতাশ করতেছি, আয় হায় এত কষ্ট করলাম এত কষ্ট করলাম, কিন্তু দেখাছি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন পাইতাছি না। তো এইটা এটা এইগুলো আচ্ছা অ্যাকচুয়ালি মিনিংলেস, তো এই কারণে বুঝতে পারছেন। আর এখন আমি যদি হ্যাঁ 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 আমার নিজের জীবনটাকে প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রেখে সোসাইটির বেটারমেন্টটাকে যদি আমি থার্ড, ফোর্থ, ফিফথ প্রায়োরিটি হিসেবে রাখি, ফিফথ প্রায়োরিটি বাস, এমনকি আরো পরে যদি রাখি, মাঝখানে গুলো বললামই না, এগুলো আমার পার্সোনাল বিষয়, কিন্তু এইরকম যদি র্যাঙ্কিং করি, তখন যেটা হবে সেটা হচ্ছে আমার মধ্যে কোনো হতাশা কাজ করবে না। কোথাকার কে মুসলিম হয়ে গেল হিন্দু থেকে, অথবা কোথাকার কে মনে করেন যে নাস্তিক থেকে আবারও ধর্মে ফেরত গিয়ে ধর্ম ব্যবসা করছে, সেগুলো দেখে আমার আর কি কিছুই যায় আসবে না তখন আর কি, বুঝতে মানে পারছেন। আসলে এটা বাংলাদেশের, বলেন হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে বাংলাদেশের বিখ্যাত নাম করা ব্যক্তি, নামটা একটু বড় করে বলি, এমপি, যিনি একবার আস্তিক একবার নাস্তিক হন, এমপি মানে বুঝতে পেরেছেন? নাম কি বলবো আমি আরেকবার? না, এমপি, নাম বলার দরকার নাই ভাই, আপনি বুঝতে আজকেও পেরেছেন? দেখ, আমি বুঝতে পেরেছি, আজকেও দেখলাম সেটা নিয়ে কি 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 ই বাইর হইছে, আচ্ছা দেখো দেখো চলো একটু এমপি নিয়ে এনজয়। একটা কথা আপনাকে বলবো মাধু ভাই, হ্যালো, জি এমপি নিয়ে একটা এনজয় কথা ভাই, বলতে বলেন। হয়, উনি কিন্তু, উনি কিন্তু একবার আস্তিক হয়েছেন আর একবার নাস্তিক হয়েছেন, এই জিনিসটা কিন্তু এখন মুসলিম ধর্মগুরুরা দারুণ ভাবে কাজে লাগাচ্ছে, কেন জানেন? হুম হুম আপনারা নাস্তিক প্রচার করছেন বা আপনি নাস্তিক প্রচার করছেন, আর ওদিকে আগে উনি যিনি আস্তিক প্রচার করেছিলেন সেই রেকর্ড গুলো সাথে সাথেই দিয়ে দিচ্ছে, মানে আস্তিকের সাথে নাস্তিক দিয়ে দিচ্ছে, মানে ওরা কিন্তু অলরেডি কম্পিটিশনে লেগে গেছে এখন, বিষয়টা বুঝেছেন? জি বুঝতে পেরেছি ভাই, এম পাগলা, এম পাগলা। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি এম পাগলা চিনি এখন, তো ঠিক আছে সমস্যা নাই, এইগুলো দেখে আমার কি, এই কারণে আমি যেহেতু এখান থেকে আমি আমি এইগুলো দেখে এই কারণে আমার মোটেও আমার কিছুই ফিলিং হয় না, আমার মনে হয় যে এটা খুবই স্বাভাবিক, আস্তিকের মধ্যে যেমন খারাপ মানুষ থাকতে পারে, নাস্তিকদের মধ্যেও এরকম হ্যাঁ থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ 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 তো ঠিক আছে চলো, আর একটু কথা বলতে হ্যাঁ হয়, না না বলুন, আরেকটু কথা বলবো অথবা হ্যাঁ আর একটু সুযোগ আমাকে দেন, আচ্ছা আমি আচ্ছা আপনাকে সুযোগ নিচ্ছি একটা কারণে, কারণ আমি তো আপনার মতো পরিচালনা করতে পারবো না, আপনার পরিচালনার জন্য আরেকটু সুন্দর হয়, এই জন্য একটু আমি আরেকটু বলতে চাইছি, মানে আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না, মানে যারা একদম নতুন কিছু মানুষ যারা কিন্তু অধীর আগ্রহ করে থাকেন, তারা কিন্তু আমাদের মতো অনেকটা মনে মনে পোষণ করেন, কিন্তু তাদের কিন্তু বলার জায়গা নেই, তাদের সত্যি কিন্তু বলার জায়গা নেই, আপনার ওখানে কথা বলে তারা কিন্তু মনে একটা বিরাট আত্মতৃপ্তি পায়, অবশ্যই অবশ্যই সেই জায়গাটাও নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন, মানে সবসময় যদি বা মুমিনদেরই আমরা বেশি দেব, আপনি একটা কথা বলেছিলেন মাঝে, এখন আর মুমিন মুমিন করব না, জি জি আমি ঠিক এখন আমাদের ধরেছেন, সমমানদের সাথেই বেশি কথা বলবো। জি ঠিক ধরেছেন, হ্যাঁ এন্ড তো ঠিক যথারীতি, ধরেছেন, ঠিক ধরেছেন, রাইট নাও আই এম ডুইং দ্যাট অ্যাজ ওয়েল। বাট এনিওয়ে রামরহিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে আমাদের অনেকেই অনেক আর কি অনেকেরই ভালো লেগেছে, অনেকেই খুশি হয়েছেন, কমেন্ট সেকশনটা আপনি চাইলে হ্যাঁ পড়ে দেখতে পারেন তো শেষ হয়ে, হ্যাঁ ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট হ্যাঁ সেকশন খুবই ভালো লাগবে আপনারও। তো তাহলে রামরহিম ভাই, আজকে যদি আপনি শেষ কিছু মানে বিদায়ী কিছু যদি বলতেন আপনার কাছ থেকে আমি বিদায় আমার নিতাম। আমার আমার শেষ বক্তব্য ছিল 12 ফেরিস্টার, আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আপনি তাহলে সেটা বোধ হয় আজকে পার্সোনালি বললেই ভালো হবে। তো হ্যাঁ না তো না সেটা আমি এইটা এখন পারবো না, বলবো না, জি জি আমি অল্প একটু শেষ বিদায় দিয়ে দিই আপনাকে, সেটা হলো আপনি চালিয়ে যান, আপনি চালিয়ে যান, আপনার ওখানে আমি যোগাযোগ নেওয়ার চেষ্টা করছি, পেছন থেকে আপনাকে বিভিন্ন ভাবে আমি হেল্প করতে পারি,
এইভাবে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর যাদের যাদের ধর্ম অন্ধ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু দীর্ঘ বছর বলার পরে, তারপরে। জি 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 ঠিক আছে, খুবই ভালো, ঠিক আছে, তো আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, জি সেটাই কামনা করি। জি শুভরাত্রি, তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় আপনাকে। জি শুভরাত্রি।